এটা বাংলাদেশ নয়, অরাজনৈতিক নয়, রাজনীতির পতাকা বের করুন, হাতগুলো ভেঙে গুঁড়িয়ে দেব। বিজেপিকে উদ্দেশ্য করে এমনই হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখার্জি। শনিবার বিকেলে বেলিয়াতোর ডাকবাংলো মোড়ে আরজিকর ইস্যুতে দলের ধর্ণা ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই কথা বলেন। আর বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি সারা ভারতবর্ষটাকে একটা শুধুমাত্র একটা নির্দিষ্ট মৌলবাদী রাজ্যে পরিণত করতে চায়। সেই আরএসএস এবং বিজেপি তাদেরকে উঠে দেবে তৃণমূল কংগ্রেস। আমরা জানি এই বাংলা নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা জানি আমরা তার শিষ্য, যিনি বলেন এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নাম, মানে মুসলিম তার প্রাণ। বন্ধু বাংলা অত সহজ নয়, এটা বাংলাদেশ নয়। মানবভুত্থান করুন, অরাজনৈতিক নাম নিন, রাজনীতির পতাকা দয়া করে বের করুন, হাতগুলো গুঁড়িয়ে ভেঙে দেব আপনাদের। এরা তৃণমূল কংগ্রেসের প্রতিজ্ঞা, আমরা লড়তে জানি। লড়াই আমাদের জন্ম, আন্দোলন দিয়ে আমাদের জন্ম, আন্দোলনে মৃত্যু হবে, মনে রাখবেন অমাবস্যায় জন্ম আমার, অমাবস্যাতেই মৃত্যু ঘটবে। কিন্তু আপনাদেরকে 1 ইঞ্চি জমি ছাড়বো না, বিনা যুদ্ধে নাহি দেবো সূচক ক্রমেদিনী বন্ধু। পরে ওই বক্তব্য বিষয়ে বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখার্জিকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, আরজিকরের ঘটনা এখন সিবিআই তদন্ত করছে, বিচার করছে সুপ্রিম কোর্ট। এখন জাস্টিস বাদ দিয়ে কেউ অগণতান্ত্রিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলে গণতান্ত্রিক পদ্ধতিতে হাত গুঁড়িয়ে দেওয়ার কথা তিনি বলেছেন বলে দাবি করেন। অরাজনৈতিক বলে কিছু নয়, এটা রাজনৈতিক মুখ আর মুখোশের খেলা চলছে। ছাত্র সমাজ বলে কোনো সংগঠন পশ্চিমবাংলায় বা ভারতবর্ষের কোনো অস্তিত্ব নেই। ফ্ল্যাগ ধরলে যারা লোক আনতে পারে না, তারা কচিকাচাদের উস্কিয়ে অরাজনৈতিক নাম দিয়ে কিছু মানুষকে পথে নামিয়েছে। জাস্টিস আমরাও চাই, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চায়। জাস্টিস চাইব এখন তার কাছে, যাদের হাতে তদন্তভার, যাদের হাতে বিচার। তদন্তভার সিবিআইয়ের হাতে, বিচার আছে সুপ্রিম কোর্টের হাতে। তা আমরা জাস্টিস তাদের কাছে চাইব এবং মমতা ব্যানার্জির নেতৃত্বেই চাইব। আর জাস্টিস বাদ দিয়ে যদি কেউ রেজিগনেশন চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের, নারী সুরক্ষায় যিনি অনন্যতম ব্যক্তিত্ব, যিনি নারীদের 3 দিক থেকে সশক্তিকরণ করছেন, অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক, তার যদি কেউ পদত্যাগ দাবি করে অগণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে তাদের হাত গুঁড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা সোমনাথ কর এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, বাবুরাম সাপুড়ে সাপগুলিকে ফোঁস ফোঁস করতে বললেও এদের বিষ নেই। সাধারণ মানুষ ও বিজেপির আন্দোলনের ফলে এদের বিষ দাঁত ভেঙে গেছে। বর্তমান পরিস্থিতিতে আরজিকর ইস্যু থেকে মুখ ঘোরাতেই এই সব কথা উনি বলছেন বলে তিনি দাবি করেন। বাবুরাম সাপুড়ে তার বিষধর সাপগুলিকে ফোঁস ফোঁস করতে বলেছেন, তিনি ঝুলি থেকে সাপগুলোকে বার করে দিয়েছেন, তারা ফোঁস ফোঁস করে বেড়াচ্ছে ব্লকে ব্লকে। এই সাপেদের কোনো বীজ নেই, কারণ এদের বীজ দাঁত সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির আন্দোলনের ফলে এদের বীজ দাঁত ভেঙে গেছে, কারণ জনগণের কোনো সমর্থন নেই। তাই এই আরজিকর কাণ্ডের মুখ ফেরানোর জন্য আজকে এইসব বেপাস কথাবার্তা বলছে। সাধারণ মানুষ এদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেটা দিদিমণি ভালোভাবে বুঝে গেছেন। তাই দিদিমণির ভাইরা এই সমস্ত বেপাস মন্তব্য করে বেড়াচ্ছেন, মানুষ সঠিক সময়ে এদেরকে যোগ্য জবাব দেবে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। আজ কলকাতা নয়, হাবিবস এখন আরামবাগেই। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং, ফেসিয়াল, নেইল আর্ট এবং ট্যাটু সবকিছুই করা হয়। থাকছে বিশেষ আকর্ষণ, তাই বলি স্টাইলস দিলসে, আজই আসুন হাবিবসে। আমাদের ঠিকানা গৌরহাটি মোড়, আরামবাগ। যোগাযোগ 6291525900 অথবা 7439772785।